ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আওরঙ্গজেব জানান, ভোরে বেতনা সীমান্ত এলাকায় যান রবিউল ইসলাম ও নাজিরউদ্দিন। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ভারতের ফুলবাড়ি সীমান্তে থাকা বিএসএফ সদস্যরা। গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়। নিহত নাজিরউদ্দিনের বাড়ি হরিপুর এবং রবিউলের বাড়ি বালিয়াডাঙ্গি উপজেলায়।